নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানায় আগামী কয়েক ঘন্টার মধ্যে দেয় আসছে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি ফের নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ টানা তিন থেকে চার দিন ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস রয়েছে গোটা রাজ্য জুড়ে তো কোন কোন জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের এই ভিডিওটিকে আপনি কোথা থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট ট্রেনিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক যেতে যেতেও যেন যাচ্ছে না বর্ষা দেখে মনে হচ্ছে যেন আসছেনি বর্ষা তবে নিম্নচাপের জেরে বৃষ্টির মাধ্যমে এই বর্ষা বিদায় নেবে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু প্রশ্ন হচ্ছে কবে কারণ পুজো আসতে তো আর বেশি দেরি নেই এখনও যদি বৃষ্টির মধ্য দিয়ে যেতে হয় রাজ্যবাসীকে তাহলে পুজোয় মাতারে কি খুব আনন্দদায়ক হবে নতুন করে আন্দামান সাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ যার জেরে উড়িষ্যা অন্ধ্রপুকূলে বৃষ্টির প্রবল সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর এর ফলে উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড এবং গাঙ্গি ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আগামী তিন থেকে চার দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এই নিম্নচাপ আগামী রবিবারের মধ্যে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এর জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আগামী চব্বিশ ঘণ্টায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রপাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর নিচের দিকের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তবে সকালের দিকে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর পাশাপাশি রাতও রয়েছে বজ্রপাত সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি তবে আগামী কয়েক ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে ব্যবসা গরম অনুভব হবে বৃষ্টি কোথায় কোথায় হবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উড়িষ্যা উপকূলে সৃষ্টি নিম্নচাপ এবং ঘূর্ণাবতের কারণে বাংলার বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে রয়েছে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস যারই সতর্কবার্তা এই নিম্নচাপের জেরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর পাশাপাশি সমুদ্র তীরবর্তী এলাকার মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে তো বন্ধুরা এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট এনিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন